হ্যালো বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। অ্যাকাউন্টে এসে গেল জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবং এই টাকা অ্যাকাউন্টে আসা শুরু হয়েছে 3রা জুন থেকে। যদিও তার প্রমাণ আমি পেয়েছিলাম, কিন্তু বেশি অ্যাকাউন্টের প্রমাণ হাতে না আসায় কালকে আমি ভিডিও দিতে পারিনি। কিন্তু আজকের প্রমাণসহ স্যাঙ্গুইন হয়ে তবেই আমি আপনাদের তথ্যটা দিচ্ছি। তাহলে চলুন বন্ধুরা, প্রমাণসহ অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একজন লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তার অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেওয়া রয়েছে। এখানে আধার কার্ডের নম্বর শো করছে এবং টোটাল অ্যাকাউন্ট ব্যালেন্স এখানে দেখাচ্ছে, এবং এটা কিন্তু একটা ইন্ডিয়ান ব্যাংকের অ্যাকাউন্ট। এবং এই অ্যাকাউন্টের একটু নিচে আসলে আমরা দেখতে পাবো, এখানে দেখুন রিসেন্ট ট্রানজ্যাকশনগুলো দেখাচ্ছে, যেখানে 3/6 অর্থাৎ 3রা জুন ক্রেডিট হয়েছে 500 টাকা। এটাই কিন্তু বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, যেটা 3 তারিখে বিভিন্ন উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু আসা শুরু হয়ে গিয়েছে। এবং চলুন বন্ধুরা, আপনাদেরকে আরও একটা অ্যাকাউন্ট ডিটেলস দেখিয়ে দিচ্ছি। এখানে বন্ধুরা আপনারা আরও একজন উপভোক্তার অ্যাকাউন্টের ডিটেলস দেখতে পাচ্ছেন, এটাও একটা ইন্ডিয়ান ব্যাংকের অ্যাকাউন্ট, যেখানে আধার নম্বরের লাস্ট 4টে ডিজিট আপনারা দেখতে পাচ্ছেন এবং টোটাল অ্যাকাউন্ট ব্যালেন্স এখানে শো করছে। একটু নিচে আসলে এখানে আমরা দেখতে পাবো, দেখুন 3/6 অর্থাৎ 3রা জুন উপভোক্তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে 500 টাকা। এবং এই উপভোক্তা কিন্তু গত মাসের 19 তারিখে লক্ষ্মী ভাণ্ডার পেয়েছিলেন, যেটা 21 তারিখে উইথড্র করেছিলেন। আবার নতুন করে 3রা জুন কিন্তু 500 টাকা অ্যাকাউন্টে এসে গিয়েছে। তো বন্ধুরা, এই লক্ষ্মী ভাণ্ডারে টাকা আসার বিষয়টা আপনাদেরকে প্রমাণসহ দেখিয়ে দিলাম। এই জুন মাসে এই 3 তারিখে কিন্তু সমস্ত উপভোক্তারা টাকা এখনও পাননি, অনেক উপভোক্তা কিন্তু এখনও বাকি রয়েছেন। তো যারা বাকি রয়েছেন তাদের চিন্তা করার কোনো কারণ নেই, সামনের সপ্তাহ থেকে আবার নতুন করে টাকা ছাড়া শুরু হচ্ছে, ধাপে ধাপে আপনারাও কিন্তু টাকা পেয়ে যাবেন। একবারে অর্থাৎ 3 তারিখে কিন্তু সকলকে টাকা দেওয়া হয়নি, এবং আমি এটা যে ইনফরমেশানটা দিলাম এটা উত্তর চব্বিশ পরগনা জেলার জন্য, এবং একে একে বাকি সকল জেলাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, এটাই ছিল লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট সম্পর্কিত জুন মাসের তথ্য। আশা করি তথ্যটা আপনাদের পক্ষে হেল্পফুল হবে, এবং এই তথ্যটা অনেক অনেক করে শেয়ার করুন এবং প্রত্যেকে অ্যাকাউন্ট চেক করুন। এবং কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না যে কারা কারা আপনারা 3 তারিখে অ্যাকাউন্টে টাকাটা পেয়েছেন। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।